আগামী মাসে যদি টাকা না দিস তাই তো তোর তোর আমাকে জখম করে ফেলবো। সালাত এবার কি ঘোরা যায় টাকা নিয়ে? কত টাকা বাকি পড়েছে? তুই আসল টাকা না দিয়ে তুই সুদের টাকা গুলো দিয়ে দিলে তো হয়ে যায়। কি টাকা দিয়েছে? এটা নকল না সেরা টাকা। কি করতেছ? না আমি যে হিসাব করতেছি রে বোন, হিসাব। সারা জীবন কি তোমার হিসাব করতে করতেই যাবে? তাহলে কি বেহিসাবে থাকবো? হ্যাঁ, হিসাব করতে হবে না। দিন দুনিয়ার খবর তো কিছু রাখিস না, সব হিসাবে চলে। যে জামানা পড়েছে হিসাব করতেই হবে। তাছাড়া মানুষ হয়ে গেছে দুই নম্বর, মানে যখন টাকা দরকার হবে তখন কাকুতি মিনতি করে টাকা নিবে, তারপরে আর দেওয়ার নাম নেই। আর আসল দিস না, প্রয়োজন নেই। আমার ইন্টারেস্টটা তো দিবি নাকি? না সেটাও দিবি না। এই ইন্টারেস্টের টাকা তুলতে গিয়ে আমার জুতার তলা একবার ক্ষয় হয়ে যাচ্ছে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ভাইজান, এই সুদের কারবারটা না করলি পারে হয় না? কি করছিস তুই? সুদ, সুদের ব্যবসা কি না করে? আমি তো কোনো সুদের ব্যবসা করি না, আমি তো ব্যবসা করি। এই ব্যবসা ছাড়া তো দুনিয়াতে আরো অনেক ব্যবসা আছে। এই ইন্টারেস্টের ব্যবসা কি তোর কাছে খারাপ মনে হচ্ছে? কিন্তু মানুষ তো খারাপ কথা করছে। আরে আমি সুদের ব্যবসা করি, কয়ে কয়ে মানুষ একেবারে ফেলা তুলে ফেলায় কেন? এই যে ব্যাংক যে সুদ দিচ্ছে নিচ্ছে, ওটা 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 করতে পারে না। হ্যাঁ, আর আমি আমি মানুষ যখন বিপদে পড়ে তখন কে সাহায্য করে? আমি করি। আমার দুঃখ কেন জানিস? মানুষ খালি আমার খারাপটাই দেখবে, আমার ভালোটা দেখবে না। এই যে কদিন আগে সুলাইমানের নানি কি হলো, অসুখ হলো, বিরাট অসুখ, মরে যায় মরে যায়। যখন তখন আমার কাছ থেকে টাকা নিয়ে সে ভালো হয়ে গেল, সেটা কিন্তু বলবি না। বলবে কি আমি আমি নাকি সুদের ব্যবসা করি? আমি জীবনে সুদের ব্যবসা করি নাই, করবো না। আমি ইন্টারেস্ট নেই, টাকা খাটাই। এবার আমি যদি টাকা না দিতাম তাহলে কিন্তু ওই বুড়ি মজা ভূত হয়ে যেত, সেটা তো জানি। তোর এত কথা করছিস কিসের জন্য? কিন্তু ভাইজান, এই সুদের ব্যবসা করা তো ভালো না। সুদ, সুদের ব্যবসা কি না করে? আমার আমার তো জানে না, আমি তো ইন্টারেস্ট নেই, টাকা খাটাই, টাকা থেকে ইন্টারেস্ট পাই। আর তোকে একটা কথা কয়ে দিচ্ছি, তুই কোনোদিন আমার এই ব্যবসা নিয়ে কোনো কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এবারে অন্য কথা বলি। ভাইজান, তুমি একটা বিয়ে করো। এটা আবার কি করছিস? ঠিকই করছি, সংসারে আমি আর কতদিন কলি? তুই কি মনে মনে বিয়ে শাদি করে ভাগার চিন্তা করতেছিস? কি করছ, ভাগার চিন্তা করবো কি জন্য? এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শোন, কোনো ভাগার চিন্তা করবি না, সময় হলে তোর বিয়ে আমি দেবো। আমাকে যে বিয়ে দিবা, তোমাকে খাওয়াবে কি? দেখ কি করছিস, কাজলকে বিয়ে করাই দেবো। ও, তার মানে তুমি বিয়া শাদি করবো না এটা করছো তো? না, করবো না। আরে এই বিষয়ে তোর সাথে আমি আর কথা বলতে চাচ্ছি না, আমার ইচ্ছা করতেছে না। যা তুই যা, এখন যা যা, আমি কাজ করতে দে। ব্যবসা নিয়ে কথা কইতে পারবো না, বিয়ে নিয়ে কথা কইতে পারবো না, তা কী নিয়ে কথা কব? আচ্ছা ঠিক আছে, ওই কাজল ভাই 10,000 টাকা লাগবে, সেটা ব্যবস্থা করো। দেই, এই টাকা পয়সার কথা কবি না আমার সামনে, আর ব্যবসার কথা কবি না। যা তুই এখান থেকে যা, আর কাজল যেন আমার চোখের সামনে আর না আসে। যা, টাকা 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 গাছের গোটা।